স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে ইউপি নির্বাচন অনুষ্ঠিত। রাজশাহী নগর যুবলীগের র্যালির প্রস্তুতি সমাবেশে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহীর নাটোর ও গোদাগাড়ী উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জানা গেছে, গোদাগাড়ীর 9 উপজেলায় মোট ভোটার রয়েছেন 2,11,869 জন। এই উপজেলায় 9টি ইউনিয়নে মোট 32 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তানোরের 7টি উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,11,885 জন। এই উপজেলায় 7টি ইউনিয়নে মোট 30 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট গ্রহণে মোট 163 জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন। এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলার 12টি ইউনিয়নের ভোট গণনা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে এই গণনা শুরু হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে 12টি ইউনিয়নে মোট 40 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নাটোরের 7টি ইউনিয়নে 26 জন ও বড়াইগ্রামের 5টি ইউনিয়নে 14 জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এদিকে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নগাঁয় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নওগাঁর রানীনগর উপজেলার 8 ও নওগাঁ সদর উপজেলার 12টি সহ 20 ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর ও রানীনগর উপজেলার 8 ইউপিতে 185টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। উপজেলায় চেয়ারম্যান পদে 48 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই উপজেলায় বুথের সংখ্যা 432টি। মোট ভোটার 1,734 জন। এছাড়া নওগাঁ সদরের 12 ইউপিতে চেয়ারম্যান পদে 65 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলায় 12 ইউপির 111 কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এই উপজেলার বুথের সংখ্যা 601টি। মোট ভোটার 2,10,982 জন। এই 20 ইউপির মধ্যে রানীনগর উপজেলার কাশিমপুর এবং নওগাঁ সদরের বক্তারপুর ইউপিতে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। রাজশাহী নগর যুবলীগের র্যালির প্রস্তুতি সমাবেশে দুপক্ষের মধ্যে দুই দফায় হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেল 4:15 দিকে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ র্যালির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগর যুবলীগের পক্ষ থেকে র্যালির আয়োজন করা হয়। এই উপলক্ষে বিকেল থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় যুবলীগের নেতাকর্মীরা। বিকেল 4:15 দিকে র্যালি শুরুর আগে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর বাইরে দুপক্ষের কর্মী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় নগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ সহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ রেলওয়ে সমৃদ্ধির পথে। তারই নিদর্শন স্বরূপ দেশের 55টি রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে নাটোর সহ 14টি রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে ট্রেন যাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে 3 কোটি টাকা ব্যয়ে নাটোর রেল স্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এই উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম মিহির কান্তি গুহ, নাটোর রেল স্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত পদাতিক বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 2021 ব্যাচ রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে আয়োজিত প্যারেডে অংশ নেন 1,666 জন রিক্রুট সদস্য।
এ সময় আর্মি ট্রেনিং অ্যান্ড কোয়ার্টারিং কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সেনা সদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা নবীন সেনা সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় দেশকে শত্রুর হাত থেকে নিরাপদ রাখতে, শারীরিক, মানসিক ও সমর বিদ্যায় পারদর্শী করে তুলতে প্রতিটি নবীন সেনা সদস্যদের নির্দেশনা দেন এস এম মতিউর রহমান। পরে প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শিত হয়। নানাবিধ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে আত্মত্যাগ করে যাচ্ছে আমাদের দেশের মানুষ। দেশের জনগণের নিকট আমাদের রয়েছে অনেক দায়বদ্ধতা, তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে নিজস্ব ভূমিকা পালনের পাশাপাশি আমাদের জনগণের যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য কর্তব্য। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজশাহী জেলা যুবলীগ। কর্মসূচির মধ্যে সকালে লক্ষ্মীপুরস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সারাদিন ব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও দেশাত্মবোধক গান বাজানো হয়। এরপর বিকেলে লক্ষ্মীপুরস্থ দলীয় কার্যালয় চত্বরে রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুর উপস্থাপনায় সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ আব্দুল ওয়াদুদ দ্বারা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মাস্টার। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।